নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী বা পেনশনার্সদের বর্ধিত পেনশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আজ প্রকাশিত হয়েছে রিপোর্টটি সরাসরি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব দর্শক বন্ধুদের অনুরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চলুন দর্শক বন্ধুরা আমরা সরাসরি চোখ রাখব খবরটিতে কেন্দ্রীয় সংস্থার উদাসীনতা এবং গাফিলতির জেরে রীতিমতো আতান্তরে তিন লক্ষাধিক অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী দেড় বছরের বেশি সময় ধরে হকের আর্থিক পাওনা থেকে বঞ্চিত সংশ্লিষ্ট পেনশনভোগীরা দু হাজার কুড়ি সালের পয়লা জানুয়ারি থেকে রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে যার সৌজন্যে রাজ্য সরকারি কর্মী এবং পেনশন প্রাপকরা বর্ধিত বেতন ও পেনশন পাচ্ছেন অভিযোগ কেন্দ্রীয় সংস্থা এজি বেঙ্গলের নিষ্ক্রিয়তাই এই মুহূর্তে রাজ্য সরকারের মোট অবসরপ্রাপ্ত কর্মীদের পঞ্চাশ শতাংশের বেশি বর্ধিত পেনশন পাচ্ছেন না শুধু তাই নয় গত পয়লা জানুয়ারি দু থেকে অবসরপ্রাপ্তদের জন্য মূল পেনশনের ওপর অতিরিক্ত তিন শতাংশ হারের ডিআনএস অ্যালাউন্স বা ডিআর দেয়া হয়েছে কিন্তু এজি বেঙ্গল প্রয়োজনীয় সরকারি কাগজপত্রের কাজ শেষ না করাই সেই বাড়তি টাকাও পাচ্ছেন না প্রায় তিন লক্ষের বেশি পেনশনভোগী এ প্রসঙ্গে অর্থ দপ্তরের এক শীর্ষকর্তা বলেন দু হাজার কুড়ি সালের গোড়া থেকেই এই সমস্যা চলছে রাজ্যের সমস্ত দপ্তরের অবসরপ্রাপ্তদের সার্ভিস বুক রিভাইজ করে বিভাগীয় প্রধানের কাছে পেনশন চালুর জন্য পাঠানো হয় তারা সেই কাগজপত্র চূড়ান্ত অনুমোদনের জন্য এজি বেঙ্গলে পাঠান সেখান থেকে তার সংশ্লিষ্ট ট্রেজারিতে চলে গেলে পেনশন চালু হয়ে যায় বর্ধিত পেনশন কিংবা ডিআর চালুর জন্যও এজির তরফে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট ট্রেজারিতে পাঠাতে হয় অর্থ দপ্তরের ওই কর্তার দাবি গত দেড় বছরের প্রক্রিয়াটা কার্যত থমকে বিষয়টি নিয়ে এজি বেঙ্গলের কাছে নবান্নের তরফে জানতে চাওয়া হয়েছিল কেন্দ্রীয় এই সংস্থার তরফে জানানো হয়েছে করোনার জেলে তাদের অফিসে কর্মী সংখ্যা দশ থেকে কুড়ি শতাংশে নামিয়ে আনা হয়েছে ফলে ফাইল ক্লিয়ার হতে সময় লাগছে স্বভাবতই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই তিন লক্ষের বেশি পেনশনভোগীর বর্ধিত পেনশন প্রাপ্তি আরও বিলম্বিত হবে বলে মনে করা হচ্ছে করোনাকালে বাড়তি কিছু টাকা পাওয়ার সুযোগ থাকলেও তা পাচ্ছেন না সরকারি প্রবীণ নাগরিকরা নেপথ্যে প্রশাসনিক নিষ্ক্রিয়তা আমাদের উদ্দেশ্যে সরাসরি রিপোর্টটি শেয়ার করলাম যে সমস্যায় থাকুক না কেন এই যে তিন লক্ষের বেশি যারা অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছে তারা বর্ধিত পেনশনের সুবিধা এখনও পাচ্ছেন না এটাই সবচেয়ে বেশি তাদের জন্য অসুবিধার কারণ আশা করব খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে ইস্টবেঙ্গলের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং পেনশনার্সরা তাদের পেন বর্ধিত পেনশন তাদের হাতে পাবেন ভিডিওটিকে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ